হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা বিআইপি অর্থাৎ বিপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা শুরু করে দিয়েছেন, তো অনেকের একটা প্রবলেম ফেস করতেছেন যে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টটা ভুলবশত বা দেখা গেছে যে নিজের ইচ্ছাকৃতভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছেন বা অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলেছেন, তো এখন আপনি চাচ্ছেন পুনরায় আপনার এই অ্যাকাউন্টটা এই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ফোনে লগ ইন করা যাচ্ছে না। তবে আপনি এখন কি কাজ করতে পারেন? তবে এখান থেকে যে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, তো আপনি যখন লগ আউট করে ফেলেছেন পুনরায় আবার ওই সেম নাম্বার দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, তো তখন কিন্তু আপনাকে এই ধরনের একটা লেখা আসছে, জাস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। বিপ ক্যান নট অ্যাক্সেস দ্য সার্ভার, প্লিজ চেক ইউর ডেটা অর ওয়াইফাই কানেকশন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমার ওয়াইফাই কানেকশন ঠিক আছে বা আমরা যারা ডেটা মোবাইল ডেটা ব্যবহার করি তো মোবাইল ডেটাও ঠিক আছে, তাহলে আমরা কেন আমাদের এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারতেছি না? হ্যাঁ, আপনি যখন আপনার নাম্বারটা ডিলিট করে ফেলেছেন বা লগ আউট করে ফেলেছেন, তো যখন পুনরায় আপনি নাম্বার সেম নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে যাবেন অর্থাৎ লগ ইন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা কী করি? অপেক্ষা করি না, কেটে দিয়ে নাম্বার দিয়ে যখন আবার লগ ইন করতে যাই অর্থাৎ ভেরিফিকেশনে ক্লিক করি, তো তখনই দেখা যাচ্ছে এই সমস্যাটা আসছে। তো এটার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায়, ঠিক আছে? অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেয়। তো এই ব্লকটা খোলার জন্য তাদের কাছে একটা মেইল করতে হবে। তো মেইলে আপনাকে কি লিখতে হবে বা কিভাবে পাঠাবে নেটিজেন ভিডিওতে দেখিয়ে দেবো, তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর বন্ধুরা, এই সিস্টেমটা অবলম্বন করার পর যদি আপনার কাজ না হয়, তাহলে আপনি দয়া করে অন্য একটা নাম্বার দিয়ে কিন্তু আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারেন। তো কথা বরাবর সরাসরি চলে দেবো আমাদের মোবাইল স্ক্রিনে। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, বন্ধু একটা লাইক দিয়ে দিন। যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চিত সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, বিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখান থেকে যে দেশের হয়ে থাকেন আপনি সে দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো দেখতে পারেন উপর থেকে দেওয়া আছে যে প্লাস 99, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যারা বাংলাদেশে আছেন তো তারা চাইলে এখান থেকে সিলেক্ট করে প্লাস 88 অর্থাৎ বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে হ্যাবিং টিউটোরিয়াল রিস নামে একটা অপশন আছে, তো এই রিসে আপনি ক্লিক করবেন। রিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশন প্রবলেম নামে একটা অপশন চলে আসছে। ঠিক নিচে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার অপশন বসাতে পারবেন। তো মোবাইল নাম্বার বসাবেন, বসানোর পর আপনি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে একটা পপ আপ ওপেন হবে, জিমেলের পপ আপ ওপেন হবে। তো আপনি এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দেবেন। তো জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এখান থেকে অনেকগুলো লেখা চলে আসবে। তো এই লেখাগুলো আমরা কী করবো, এই লেখাগুলো এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে কাট করে দেবো, ঠিক আছে? এভাবে আমরা কাট করে দিলাম। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের লিখতে হবে, এখান থেকে কমপ্লেন অ্যাবাউট আছে, জাস্ট আমরা এখান থেকে কেটে দেবো, ঠিক আছে? এভাবে আমরা এটা কেটে দেবো। এখান থেকে আমরা কেটে দিয়ে আমাদের কী প্রবলেম সেটা আমি এখান থেকে লিখে দেবো। তো আমার যেটা প্রবলেম হচ্ছে ভেরিফিকেশন কোড, তো আমি এখান থেকে লিখে দিলাম ভেরিফিকেশন, VERI ভেরিফিকেশন কোড প্রবলেম, ঠিক আছে? ভেরিফিকেশন কোড প্রবলেম আপনি এখান থেকে লিখে দেবেন। এখন এখান থেকে হচ্ছে আপনার সমস্যার কথাটা আপনি লিখে দেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। তো এই যে লেখাটা আছে সম্পূর্ণ, এই লেখাটা আপনারা কপি করে আপনি কিন্তু লিখে দিতে পারেন, ওকে? আর এই লেখাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে কপি করে আপনি মেইলটি করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার সেই জিমেইলে। জিমেইল আসার পর আমি এখান থেকে এটা পেস্ট করে দিব। তো আমি এখান থেকে লিখেছি, হাই স্যার, বিপ অ্যাপ ডাজ নট সেন্ড মি নাম্বার ভেরিফিকেশন কোড, প্লিজ সেন্ড মি মাই নাম্বার ভেরিফিকেশন কোড টু আই জয়েন বিআইপি। এরপর হচ্ছে বিআইপি অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নাম্বারটা আছে আপনি নাম্বারটা আপনি এখান থেকে এভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার নাম্বারটা আপনি এভাবে বসাবেন। তো এখান থেকে আমি বলেছি যে আমার ভেরিফিকেশন কোড আসতেছে না এই নাম্বারে, তো দয়া করে আমার নাম্বারে ভেরিফিকেশন কোডটা সেন্ড করে দিন। তো এখন হচ্ছে আপনি এখান থেকে যে অ্যারো বাটন আছে, তো এই অ্যারো বাটনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো এরপর আমরা চলে আসবো আমাদের জিমেইলে। তো জিমেইলে আসার পর আপনি এখান থেকে বিপ অ্যাপের একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বিপ অ্যাপের যদি কোনো নোটিফিকেশন আপনি নাও পেয়ে থাকেন তাতেও সমস্যা নেই, আপনি যে কাজটি করবেন আবেদন করার ঠিক এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি পুনরায় আবার অ্যাপসটি ওপেন করবেন। আবার অ্যাপসটি ওপেন করার পর, তো ওপেন করার পর আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনি কিছু সময় অপেক্ষা করবেন। তো আপনি যখন কিছু সময় অপেক্ষা করবেন, তো কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আপনার কোডটা চলে আসবে। আপনি যদি কোডের জন্য অপেক্ষা না করে যদি আপনি আবার কেটে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেন, তাহলে কিন্তু আপনার সেই সমস্যায় থেকে যাবে। তো এভাবে আপনারা কাজ করে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে পুনরায় লগ ইন করতে পারবেন।
বন্ধুরা এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, যে কোনো মতামত থাকলে আপনি অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন চাইলে আপনি সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তো ততক্ষণ মধ্যে নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।